বিতর্কিত পোস্টের জন্য ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় দানা নিয়ে পোস্ট করতে গিয়ে ফিরাদ হাকিমের একটি কার্টুন পোস্ট করেন মীনাক্ষী মুখোপাধ্যায়, যে পোস্টে সাম্প্রতিক সম্প্রীতি নষ্টের অভিযোগ তুলেছেন মেয়র ফিরাদ হাকিম। মীনাক্ষী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চেতলা থানায় অভিযোগ দায়ের হয়েছে, যদিও ভুয়ো প্রোফাইল থেকে পোস্ট করা হয়েছে বলে পাল্টা দাবি করেছেন ডিওয়াইএফআই এর রাজ্যসভা নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। এ ব্যাপারে ফিরাদ হাকিমের বক্তব্য, যদি অ্যাকাউন্ট হ্যাক হয়ে থাকে তবে পুলিশে অভিযোগ জানাতে পারতেন, লালবাজারের সাইবার ক্রাইম শাখা এর তদন্ত করে দেখবে কে এমন জঘন্য পোস্ট করেছেন। এটা যদি উনি না করে থাকেন তাহলে ওনার উচিত আছে, ওনার ফেসবুক যখন হ্যাক হয়েছে ওনার একটা ডায়েরি করা উচিত, করে এটা আমাদের যে লালবাজারের যে আছে সাইবার ক্রাইম, তারা এটাকে ইনভেস্টিগেশন করে দেখুক যে এই নোংরা এরকমভাবে কে দিয়েছে। দিস ইজ এ পিওরলি এ কমিউনাল, এটা কমিউনাল এর জন্য এটা দেওয়া হয়েছে, যেটা অত্যন্ত অন্যায়, অত্যন্ত নোংরা, অত্যন্ত বর্বর, যেটা নিন্দার কোনো ভাষা নেই। সিপিএম নেতা সুজন চক্রবর্তী দাবি করেছেন ভুয়ো প্রোফাইল তৈরি করে অপপ্রচার চালানো হয়েছে, এর পেছনে কারা রয়েছে তাদের কাউকে রেয়াজ করা হবে না, এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সুজন চক্রবর্তী। বদনাম করার চেষ্টা করা হয়েছে, বিভ্রান্তি করার চেষ্টা করা হয়েছে, এবং এই ফেক প্রোফাইল ব্যবহার করে এই রকম ভাবে সত্য থেকে সরে গিয়ে এই ব্যবস্থাপনায় তৃণমূলের নেতারা যুক্ত হয়ে গেছে, এটা পরিষ্কার হয়ে গেল। মীনাক্ষী ইতিমধ্যেই জানিয়েছেন তার ফেসবুক পেজ কোনটা, টুইটার কোনটা জানিয়েছেন, তার বাইরে কিছু থাকলে সেটা আইদার হ্যাকড অথবা ফেক অথবা অন্য কিছু।